প্রিয় বন্ধুরা, শুরু করছি অনুশীলনী 2.1। এই ভিডিওতে আমরা প্রশ্ন এক, এই এক নম্বর প্রশ্নের আন্ডারে যতগুলো প্রশ্ন রয়েছে, মানে ক থেকে ঙ পর্যন্ত, এই পাঁচটা প্রশ্ন আমরা এখানে সমাধান করব। তাহলে আমরা প্রথমে এই এক নম্বরের ক এইটা দেখি। এখানে বলেছে যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো, একদমই সহজ কাজ। এখানে দেখো কেজি টাকা কেজি টাকা, তার মানে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। ভালো করে খেয়াল করলে দেখব যে এখানে কেজি আছে দুটা, 3 কেজি আর 6 কেজি, টাকা আছে দুটা, সেটা হলো 5 টাকা আর 10 টাকা। তাহলে আমরা কেজি কেজি মানে কেজি আর কেজি এই দুটাকে আমরা এক জায়গায় রাখবো অনুপাতের এক পার্শ্বে, আর সমানুপাতের আরেক পার্শ্বে টাকা এবং টাকা রাখবো। তাহলে আমরা লিখতে পারি যে এইরকম, আমরা জানি সমানুপাতের দুইটি রাশির একক একই। সুতরাং এখানে আমরা 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা এর সমানুপাত হবে কেজি ইজ টু কেজি ইজ প্রপোর্শন টু টাকা ইজ টু টাকা, এইভাবে আমরা লিখব। অর্থাৎ এই কেজি আর এই কেজিকে, আমরা দুটা কেজিকে এক জায়গায় রাখলাম সমানুপাতের, আর টাকা আর টাকাকে আমরা এক পাশে রাখলাম। আচ্ছা, এখন দেখো যে এখানে যেহেতু কেজি, তার মানে আমরা এক যা এই কেজিতে আমরা 3 দিলাম, এই কেজিতে আমরা এই 6 দিলাম, আবার এখানে টাকা, তাহলে এখানে 5 দিলাম আর এই টাকার জায়গায় আমরা 10 দিলাম। তাহলে এইভাবে যদি আমরা লিখি, তাহলে 3:6 ইজ প্রপোর্শন টু 5:10। এইভাবে লিখে আমরা কিন্তু এই সমস্যার সমাধানটা সহজেই করতে পারি। এরপরে দেখো আমরা খ নাম্বারটা দেখি, এখানে কি আছে। এখানে দেখা যাচ্ছে যে বছর দিন বছর দিন, তার মানে বছর আর বছর আমরা এক পাশে রাখবো সমানুপাতের, আর আরেক পাশে রাখবো দিন আর দিন। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি সমানুপাতের দুইটি রাশির একক একই। সুতরাং 9 বছর 10 দিন, 18 বছর 20 দিন এর সমানুপাত হবে বছর ইজ টু বছর ইজ প্রপোর্শন টু দিন ইজ টু দিন। তাহলে আমরা বছর ইজ টু বছর মানে 9:18 লিখতে পারি, 9:18 ইজ প্রপোর্শন টু 10:20। এইভাবে আমরা এই খ নাম্বারটা সাজিয়ে লিখতে পারি। এরপরে আমরা চলে যাই গ নাম্বারে। এখানে দেখো 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, আবার 28 সেন্টিমিটার 1 মিনিট। দেখো এখানে মিল নাই, মানে সেন্টিমিটারের এই যে দুটা পাওয়া গেছে, কিন্তু সেকেন্ডের কিন্তু এখানে একটা আছে সেকেন্ডের, আর এখানে কিন্তু 60 সেকেন্ড না বলে 1 মিনিট বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই যে 1 মিনিট, এটা তো আসলে 1 মিনিট বলতে আসলে তো 60 সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে এই 1 মিনিট না লিখে 60 সেকেন্ড লিখি, তাহলে এখানে সেকেন্ড আর এই যে 15 সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড আমরা মিল পাচ্ছি। সুতরাং আমাদের এই 1 মিনিটকে আগে সেকেন্ড বানিয়ে নিতে হবে। তাহলে আমরা এইরকম লিখতে পারি যে সমান 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 চিহ্ন দিয়ে আমরা লিখবো যে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার 60 সেকেন্ড। জাস্ট এই 1 মিনিটের জায়গায় 60 সেকেন্ড লিখলাম। এখন আমরা আগের মতো সমাধান করব। আমরা জানি সমানুপাতের দুইটি রাশির একক একই। তাহলে বা সুতরাং 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার 60 সেকেন্ড এর সমানুপাত হবে সেন্টিমিটার ইজ টু সেন্টিমিটার ইজ প্রপোর্শন টু, এই চিহ্নের নাম বারবার বলছি যে ইজ প্রপোর্শন টু, অথবা বাংলায় বলবো যে সমানুপাত সেকেন্ড ইজ টু সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা সেমি দুটা দেখতে পাচ্ছি সেন্টিমিটার, একটা 7 আর একটা হলো 28। তাহলে 7:28 ইজ প্রপোর্শন টু 15:60, তার মানে 15 সেকেন্ড আর হলো 60 সেকেন্ড। এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এরপরে দেখো আমরা যদি ঘ নাম্বারে দেখি, এখানে দেখো 12টি খাতা 12টি 15টি পেন্সিল, আবার 20 টাকা 25 টাকা। তাহলে আমরা এই টি আর এই টি, এই দুটা টি কিন্তু আমরা এক জায়গায় রাখতে পারি।
তাহলে আমরা লিখতে পারি এরকম যে আমরা জানি সমানুপাতের দুইটি রাশির একক একই। আচ্ছা, এখন এখানে 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা আর হলো 25 টাকা। এখন দেখো একক, এটার এই খাতার একক টি, এই পেন্সিলের একক টি, তার মানে কি এখানে টি আমরা দুটা পেয়েছি, অর্থাৎ একই একক আমরা এখানে পেয়েছি যে দুটা। যেমন দেখো 12টি আর 15টি, তাহলে টি আর টি আমরা এক পাশে রাখবো আর টাকা আর টাকা এক পাশে রাখবো। আচ্ছা, এখন আমরা লিখতে পারি যে টি ইজ টু টি ইজ প্রপোর্শন টু টাকা ইজ টু টাকা। তবে এখানে আমরা যদি টাকা ইজ টু টাকা আগে দিতাম, তারপরে ইজ প্রপোর্শন টুর এই পার্শ্বে যদি টি ইজ টু টি দিতাম তাহলেও হতো। আমাদের আসলে যে কোনোটা আগে এবং যে কোনোটা পরে দেওয়া যাবে, তবে অবশ্যই টাকা টাকা একসাথে থাকতে হবে, টি টি একসাথে থাকতে হবে। অর্থাৎ এই টি ইজ টু টি এটাকে আমরা এখান থেকে তুলে এই যে মানে ইজ প্রপোর্শন টু এটার এই পার্শ্বে আনতে পারতাম, ডান পার্শ্বে। আবার এই টাকা ইস্টু টাকা এই ডান পাশে না লিখে আমরা এই বাম পাশেও লিখতে পারতাম, এটা কোনো বিষয় নয়। তবে অবশ্যই টি টি এবং টাকা টাকা এই দুটা পাশাপাশি থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা টি টি মানে কি 12টি আর 15টি, তাহলে 12:15 আমরা লিখতে পারি, 12:15 এই চিহ্নটা এখানেই দেব মানে ইস প্রপোর্শন টু, আর টাকা ইস্টু টাকা মানে 20:25। এইভাবে আমরা এইটার সমাধান লিখতে পারি। এরপরে দেখো যে ও বা সর্বশেষ নাম্বার, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো যে এখানে 125 জন ছাত্র, আবার 25 জন শিক্ষক, একটা ছাত্র একটা শিক্ষক, কিন্তু আসলে একক কিন্তু একই। এখানেও জন 125, এটাও জন, আবার 25 এটাও জন, তার মানে ছাত্র এবং শিক্ষকের একক কিন্তু একই, মানে দুটাই জনে লেখা। আবার এই পাশে তো দুটো দুটো একক, টাকা এবং টাকা, এই দুটো একক কিন্তু একই। তাহলে আমরা ঠিক আগের মতো আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি সমানুপাতের দুইটি রাশির একক একই। এই কথাটা আমরা লিখে নিলে ভালো হয়, আমরা এটা লিখে নিলাম। তারপরে আমরা এই 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, 2500 টাকা ও 500 টাকা, এইরকম করে আমরা এটা লিখে নিব। নিয়ে আমরা এখন জন ইজ টু জন, তারপরে ইজ প্রপোর্শন টু টাকা ইজ টু টাকা, এটা আমরা লিখে নিতে পারি। তারপরে আমরা এই 125:25 ইজ প্রপোর্শন টু 2500:500, এভাবে আমরা এটা লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে সমানুপাত করার জন্য বা সমানুপাতে প্রকাশ করার জন্য যে বিষয়টা মনে রাখা দরকার সেটা হলো কি যে অবশ্যই এই যে ইজ প্রপোর্শন টু এই চিহ্নটা মাঝখানে থাকবে, আর এই ইজ টু এই দেখো ডানে একটা ইজ টু বামে একটা ইজ টু থাকবে, আর এই অনুপাত চিহ্নের দুটা একক যেন একই হয়, এখানে জনের সাথে টাকা যেন না মিশে যায়, আবার টাকার সাথে জন যেন না মিশে যায়, মানে এই ইজ প্রপোর্শন টুর বামে এবং ডানে দুই পাশে দুটা একক দেব। আচ্ছা, তাহলে কোনটা আগে দেবো কোনটা পরে দেবো সেটা কিন্তু ব্যাপার নয়, এখানে টাকা ইজ টু টাকা আমরা এই বামে না দিয়ে ডানে না দিয়ে আমরা বামে নিয়ে যেতে পারতাম, আবার জন ইজ টু জন এটাকে এই বামে না দিয়ে এই ডান পাশেও আনতে পারতাম। তখন তাহলে কি হতো উত্তর, 2500:500 ইজ প্রপোর্শন টু 125:25, এইটা হতো। আচ্ছা, তাহলে আমরা এখন একটা হোমওয়ার্ক করব। এই হোমওয়ার্কের আনসার তোমরা কমেন্টে লিখে দিবে যে সমানুপাতে প্রকাশ করো। আমরা এতক্ষণে যেগুলো শিখলাম সমানুপাতে কিভাবে লিখতে হয়, কিভাবে প্রকাশ করতে হয়, সেই রকম একই একটা সমাধান এখানে দিচ্ছি যে একটি আম 8 টাকা ও 5টি লিচু 25 টাকা। তাহলে এই কথাটাকে যদি আমরা সমানুপাতে প্রকাশ করি তাহলে কিভাবে লিখতে হবে সেইটা তোমরা কমেন্টে লিখে তোমরা পাঠাবে। আচ্ছা, তাহলে আমরা এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। তোমরা আফটার স্কুল মানে স্কুলের শেষে তোমরা মানে তোমাদের স্কুলের ক্লাসের পরে বা স্কুলের ক্লাস শেষ হলে তোমরা বাসায় বা যেখানেই থাকো না কেন 1 ঘন্টা সময়
তোমরা এরকম করে গণিত প্র্যাকটিস করতে পারো বা অন্যান্য বিষয় তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমরা দেখবে যে আসলে তোমাদের দুর্বলতা থাকলে সেটা কিন্তু কেটে যাচ্ছে, তোমরা দিন দিন কিন্তু ভালো স্টুডেন্টে পরিণত হবে। তবে শর্ত হলো যে তোমাদের প্রতিদিন বা রেগুলার তোমাদের দেখতে হবে, যদি রেগুলার দেখো তাহলে কিন্তু অনেক উপকার পাবে। আচ্ছা, তাহলে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।